কি দেখার কথা কি দেখছি, কি বলার কথা কি বলছি, কি ভাবার কথা কি ভাবছি, কি শোনার কথা কি শুনছি, 73 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি বলার কথা কি বলছি, কি ভাবার কথা কি ভাবছি, কি শোনার কথা কি শুনছি, 73 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আমার নাম এস কে ইমতিয়াজ আহমেদ, আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ি, কেমিস্ট্রিতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে মুহূর্তে এমএসসি করছি। থ্যাংক ইউ। আমরা এখানে এসেছি আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, আমরা আজকে সলিডারিটি শুধু তাই নয়, একটা দায়বদ্ধতার জন্য আমরা এখানে এসেছি, যেখানে দিল্লি বর্ডারের ওখানে প্রায় বিগত 14 দিন ধরে রয়েছেন কৃষকরা, ওখানে আন্দোলন চালাচ্ছেন যে 3টি বিল ইতিমধ্যেই সরকার পাশ করেছে লকডাউনের মধ্যেই, তো সেই বিরুদ্ধে যে প্রতিবাদ জানাচ্ছে তারা সেখানে, এবং তার আগেও তারা পাঞ্জাব মানে রিজিওনাল অঞ্চলগুলোতে তারা যে প্রতিবাদ জানাচ্ছিলেন, অবশেষে দিল্লিতে এসে আসার পরে যে এই যে ন্যাশনাল মিডিয়া কভার করতে লাগলো, এই যে মাঝখানের যে একটা দূরত্ব কিংবা যেটা দূরত্ব তৈরি হয়েছে মাঝখানের, সেই ব্যালেন্সকে প্রতিবাদ জানানোর জন্য, মানে মাঝখানে যেটা দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটাকে আমরা প্রতিবাদ জানানোর জন্য, এবং সেই সমস্ত কৃষকরা যারা আমাদেরকে আজকে যোগাচ্ছে এবং যাদের ছাড়া আমাদের মানে পুরোটাই আমরা হচ্ছে শিকড়লেস এক প্রকার, মানে আমরা হচ্ছে মূল ছাড়া হয়ে গেলাম আমরা এক প্রকারভাবে, সেটা আমাদের জীবদ্দশায় হোক এবং আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হোক, কারণ আমাদের সবারই পূর্বপুরুষ এবং আমাদের সবারই পূর্বপুরুষ তারা হচ্ছে সবাই প্রায় কৃষক। আগামী দিনে আপনাদের আন্দোলন কেমন প্রভাব ফেলতে পারে? আমাদের কাছে আগামী দিনে আন্দোলনটা কেমন প্রভাব ফেলবে আমরা এটা নিয়ে ভাবছি না, আমরা এটা নিয়েই ভাবছি যে ওখানে যে সমস্ত কৃষক ভাইরা তারা যেটা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের সঙ্গে আমরা তাদের সাথে আছি সবসময়। এটাকে যদি সরকার মনে করে যে প্রতি মানে তারা নিজেদের কাছে নিতে চাইছে না, তাহলে সেটা হবে অবশ্যই একটা ফ্যাসিস্টের লক্ষণ, আর সেই লক্ষণগুলো চারপাশ থেকে একটু একটু করে ফুটে উঠছে। আর অবশ্যই আমরা যেহেতু একজন স্টুডেন্ট, সেই স্টুডেন্ট হিসেবে আমাদের সবসময় স্টুডেন্টদের সাপেক্ষে সামনে যখনই ফ্যাসিস্ট হয়েছে তারা বারবারই ধ্বংস হয়েছে, আমরা এখানে স্পেসিফিক কোনো কমেন্টই করতে চাইছি। সুতরাং ছাত্রদের কাছে সমস্ত কিছু হচ্ছে আবেগ এবং সঠিক পথ, সুতরাং ছাত্ররা সবসময় সঠিক পথটাকে বেছে নেবে, ছাত্ররা সবসময় মহাত্মা গান্ধীর পথটাকে বেছে নেবে, ভগৎ সিং এর পথটাকে বেছে নেবে, এবং এই দোষ রক্ষার্থের জন্য যদি তাদেরকে রক্ত দিতে হয় সেটুকুও তারা দেবে। ইতিপূর্বে আমরা দেখেছি দিল্লিতে যে গণবিক্ষোভ বা কৃষকদের ওখানে লাগাতার আন্দোলন চলছে, তো আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঠিক মানে কতটুকু তাদের সঙ্গে মানে পা মেলাতে চায় বা আন্দোলনে সামিল হতে চায়? যে কোনো অনৈতিক কার্যক্রম এবং তার বিরুদ্ধে আন্দোলন, সে আন্দোলনে একটা বিশ্ববিদ্যালয় হিসাবে এবং সেখানকার ছাত্র হিসাবে এটা আমাদের দায়িত্ব। সুতরাং পূর্বতন এনআরসি সিএর যেরকম আন্দোলন, শুধু এনআরসি সিও নয়, যে কোনো অযৌক্তিক কানুন বা কালা কানুন, সেই কানুনের বিরুদ্ধে যখনই ছাত্ররা নেমেছে, ঠিক একইভাবে আজকে কৃষক আন্দোলনের সঙ্গে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, এবং ভবিষ্যতে যদি আমাদেরকে আরও বড় মিছিলে যোগদান করতে হয় সেক্ষেত্রে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সর্বসম্মতিভাবে এগিয়ে আসবে, এ নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। আজকে আপনারা কি কি পোস্টার নিয়ে এখানে এসেছেন? আমাদের কাছে বিভিন্ন পোস্টার রয়েছে, যে একদিক থেকে যে ক্ষুধার দেশ, আজকে যদি পরিসংখ্যান আমরা দেখি, আমরা ইকোনমিক্স টাইম হিসেবে আমরা দেখছি প্রায় 42,180 উইথ বেগাস, যেখানে কৃষকরা আত্মহত্যা করেছে, তো সেই জায়গায় আমরা চাই না ছাত্র হিসাবে যে আমাদের দেশ কোনো একটা গর্বের জায়গা থেকে অন্য জায়গায় চলে যাক, সেই জন্য আজকে বিভিন্ন পোস্টারিং আপনি ছবির মাধ্যমে দেখে নিতে পারেন, সেই সঙ্গে আমাদের একটা ব্যানার রয়েছে, তার মাধ্যমে আমাদের আন্দোলন চলছে। এখানে শুধু আন্দোলনের এই নয় আমাদের স্লোগানিং, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বক্তৃতা, গান, স্বাধীনতার গান, বিভিন্ন গানের মাধ্যমে আজকে আমাদের সভা চলছে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রছাত্রী বা বিভিন্ন অরাজনৈতিক সংখ্যালঘু ছাত্র সংগঠন MMA ডিপার্টমেন্টে WBCS কোচিংয়ের জন্য তারা পুনরায় আবেদন করেছিলেন, তো তার কাজ কতদূর এগিয়েছে, কি যদি না হয় আন্দোলন কেমনভাবে চালাবেন আপনারা? দেখুন, BCS নিয়ে যদি বলেন, তাহলে BCS নিয়ে প্রাথমিকভাবে আমরা বিভিন্ন খবরাখবরের মাধ্যমে দেখছিলাম যে এখান থেকে BCS কোচিংটা হ্যান্ড ওভার করে অন্য কোনো আনএকাডেমিক জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে। আমরা মূলত মনে করি, যদি আমরা একটু আপনারা একটু পরিসংখ্যান দেখেন, তাহলে আলিয়া বিশ্ববিদ্যালয়ে BCS এর মতো একটা ডিপার্টমেন্ট যাদের
রেসপন্স রিপোর্ট এবং যদি তাদের পারফরমেন্স রিপোর্ট দেখেন তাহলে দেখবেন 25.29% আমাদের এখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা গ্রুপ এ বি সি এবং বিভিন্ন চাকরি ক্ষেত্রে রয়েছে। আমরা চাই না এমনই একটা বিভাগ, আপনারা জানবেন যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিভাগ হচ্ছে একটা সন্তানের মতো, সুতরাং একটা বিভাগ এখান থেকে সরিয়ে দেওয়া যেমন একটা মায়ের জন্য একটা সন্তানকে সরিয়ে দেওয়া দুঃখ, ঠিক একইভাবে এখানকার বিভাগ সরিয়ে দেওয়া মানে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য ততটাই ক্ষতিকারক। সেই জন্য আমরা চাই না কোনোভাবেই এই বিভাগটা অন্য কোথাও আনএকাডেমি কোনো জায়গায় চলে যাক, এই জন্য আমাদের আন্দোলন জারি আছে। এবং প্রাথমিকভাবে আমরা কর্তৃপক্ষ একটা ডেপুটেশন দিয়েছিলাম যেটা এমএমএকে পাঠানোর জন্য, তারা আমাদেরকে জানিয়েছে তারা সেই ডেপুটেশনটা এমএমএতে পাঠিয়েছে, কিন্তু এমএমএর পক্ষ থেকে কোনো প্রাথমিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যার জন্য আবার আমরা আন্দোলনে সামিল হয়ে দ্বিতীয় ডেপুটেশন দিয়েছি। এবং সেই সঙ্গে আমাদের একটা ডিমান্ড ছিল যে আমরা সাধারণ ছাত্রছাত্রীও এমএমএর সঙ্গে বসতে চাই যে কেন এইরকম একটা বিভাগকে এখান থেকে হ্যান্ডওভার করা হচ্ছে, এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা ছাত্রছাত্রীরও জানার দরকার আছে। এবং আমরা চাই না যেখানে কোনো এক্সকিউজই থাকে না যে একটা বিভাগ কেন এখানে সরিয়ে দেওয়া হবে। আজকে বিভিন্ন পিছিয়ে পড়া পরিবারের জন্য একমাত্র ভরসা এবং একমাত্র ভাষা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়, সুতরাং সেই জায়গা থেকে আজকে একটা এত সুন্দর একটা বিভাগকে যদি এখান থেকে হ্যান্ডওভার করে কোনো আনএকাডেমিক জায়গা দেওয়া হয় তাহলে মূলত সাধারণ পিছিয়ে পড়া যাদের ফাইন্যান্সিয়াল লো ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি যারা রয়েছে তাদের জন্য প্রচণ্ড ক্ষতিকারক এটা একটা সম্ভাবনা বা প্রতিফল আসতে পারে। একটা আনএকাডেমিক জায়গায় গেলে তাকে বৃহৎ কষ্ট দিয়ে পড়াশোনা করতে হতে পারে। আমরা চাই না যে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমন একটা বিভাগ সরে যাক, সেই জন্য আমাদের এখনও আন্দোলন জারি আছে এবং যতদিন আমরা বিভাগ ফিরে আনতে পারছি ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে। কৃষকদের হয়ে আপনাদের এই আন্দোলন গোটা দেশে কেমন সাড়া ফেলতে পারে বলে আপনি আশাবাদী? অবশ্যই, ছাত্রছাত্রী আন্দোলন কোনোদিন তো দমে থাকে না, সুতরাং সেই ক্ষেত্রে এই আন্দোলন সুদূর প্রসার হবে এটাই আমাদের বিশ্বাস। সুতরাং আমরা মনে করছি গোটা দেশে ছড়িয়ে যাবে যেভাবে আমাদের আন্দোলন বিভিন্ন দেশে ছড়িয়ে গেছিলো, এবং শুধু তাই নয় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রে আমাদের প্রতি একটা শুভেচ্ছা জানিয়েছিল, ধন্যবাদ প্রকাশ করেছিল, সেই দিক থেকে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে আজকে কৃষক আন্দোলন গোটা দেশব্যাপী ছড়িয়ে যাবে, এটুকু আমরা ভরসা রাখতে পারি ছাত্রছাত্রী। এনআরসি সিএ এবং এনবিআর এর বিরুদ্ধে কি আপনারা রাস্তায় নামবেন? কালিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো এই বিষয়ে এখন নিশ্চুপ কেন? অবশ্যই, যখন প্রাথমিক আপনারা হয়তো জানবেন যে পশ্চিমবাংলার বুকে প্রথম এনআরসি সি আন্দোলনের যদি কোনো ছাত্র সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম নেমে এসেছে তাহলে সেটা আলিয়া বিশ্ববিদ্যালয়। সুতরাং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা সাধারণ ছাত্রছাত্রী কখনোই নিশ্চুপ থাকবে না, যখনই প্রতিবাদ সভা আবার আমাদের মধ্যে আবার শুরু হবে তখন আলিয়া বিশ্ববিদ্যালয় অবশ্যই নেমে আসবে, এবং যদি প্রাথমিক দায়িত্বটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিতে হয় সেক্ষেত্রেও নেবে এবং অবশ্যই সেই কার্যক্রম আমাদের। শাহিদুর রহমান স্যার, আমরা বিগত দিনে দেখেছিলাম এনআরসি সি এর এগেনস্টে আপনি লাগাতার প্রোটেস্ট করেছেন, আজকে আপনাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে কৃষকদের হয়ে প্রতিবাদ করছেন, এটা আপনাদের যদি সাকসেস না হয় তো আপনারা কতটুকু মানে এগোবেন এই আন্দোলনটাকে সামনে রেখে? আজকের এই আন্দোলনটা আমরা শুধুমাত্র এতটুকুই বলতে পারি যে আমরা একটা টেলার দেখালাম, এর মাধ্যমে আমরা যে যদি সরকার কৃষকদের ওপরে যে চাপিয়ে দেওয়া বিল যদি খারিজ না করে তাহলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পথে নামতে বাধ্য হবে, আমরা পথে নামবো। ওই আন্দোলনটা এখনও পর্যন্ত শুধুমাত্র ডেপুটেশন আমরা ইউনিভার্সিটিতে পেশ করা হয়েছে, ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছিয়েছেন এমনটাই খবর আছে, কিন্তু একটা সামনে আসে কোনো একটা দিন এমএমএর সঙ্গে আমাদের একটা মিটিংয়ের মানে সিটিং মিটিংয়ে বসার একটা কথা চলছে, দেখা যাক কতদূর কি এগিয়ে যায়। আমরা এখনও পর্যন্ত সেটাতে নত স্বীকার করিনি, আমাদের এমএম মানে আমাদের ডাব্লিউবিসিএস কোচিংটা আলিয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া হতো, আমরা পূর্ণ মানে বহাল আছি আমাদের ইউনিভার্সিটিতেই সেই ডাব্লিউবিসিএস কোচিংটা পুনরায় শুরু করতে হবে। যে আমরা মূলত এই যে সারা ভারতবর্ষে স্বাধীনতার পূর্বেও যে ভারতবর্ষ ছিল, যে কৃষকরা ইংরেজদের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিল, তাদের বিভিন্ন বিল তাদের উপরে চাপানো হয়েছিল, আজকে স্বাধীনোত্তর ভারতবর্ষে 73 বছর পরেও আজকে আমরা দেখেছি যে দিল্লির রাস্তায় কৃষকরা কীভাবে ভারত সরকারের যে ফ্যাসিবাদ সরকার, সেই সরকারের যে তিনটে বিল তারা যে লাগু করেছে, সেই তিনটে বিলের বিরুদ্ধে সারা কৃষকরা পাঞ্জাব এবং হরিয়ানা থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই প্রচণ্ড শীতে অসহায় হবে তারা যে প্রতিবাদে নেমেছে তারই সমর্থনে, এবং ভারতবর্ষের সরকার যে কৃষক বিল লাগু করেছে তার প্রতিবাদেই আমরা আর ইউনিভার্সিটি স্টুডেন্ট এই প্রতিবাদে আমরা নেমেছি। আমার নাম রাহি মাসুম রেজা, আমি মাইক্রোবায়োলজি বিভাগের 3rd ইয়ারের ছাত্র। Thank you.